আপনারা দেখছেন জয়গীতা চ্যানেল। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা যারা হবিগঞ্জ থেকে এসেছিলাম, হবিগঞ্জ ইসকন মন্দির তথা হবিগঞ্জ ইসকন ইয়াদ ফোরাম, আমরা সবাইকে নিয়ে এই পূর্ণ শলিলে স্নান করার জন্য আমরা যারা এসেছিলাম, আমরা আজকে চলে যাচ্ছি। হ্যাঁ, গ্রুপ ফটো হবে না, আপনি দাঁড়ান এখানে তাইলে হবে। আমরা চলে যাচ্ছি, আমরা এসেছিলাম অত্যন্ত আনন্দের সাথে। আমাদের বৃষ্টি তুফান বাধা মানতে পারিনি যে তোমরা ইয়াদ এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কাজে। এই কারণে আমরা যারা এসেছিলাম মাতাজিরা সহ সবাই, আমরা প্রায় 40 জন হবে না, সবকিছু মিলে 10 পাই 5 পাই মিলে 45 জন হবে। সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের স্বস্থানে হবিগঞ্জে। খুব আনন্দ হয়েছে, যদিও বৃষ্টিতে কিছুটা ভিজা ভিজা আনন্দ ছিল, তারপর এর ভিতরে একটা আনন্দ আছে। আর গতকালকে আমরা যথানিয়মে যথাস্থানে এই যাদবকাটনা নদীতে, যেটি আমাদের সকলেই জানেন যে নাভাদেবীর সুযোগ্য সন্তান কমলাক্ষ তথা অদ্বৈত প্রভু এনেছিলেন, তার মার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য প্রতিজ্ঞা করে সপ্ত তীর্থকে এখানে এনেছিলেন। এবং মধুকৃষ্ণ ত্রয়োদশীতে আমরা সকলেই গতকাল, সময়টি ছিল মূলত মুখ্য সময়, রাত্রে 9:14 গতে 4:06:50 মধ্যে আমরা যথাসময়ে এখানে গঙ্গা পূজা করেছি। আমাদের হবিগঞ্জ ইস্কনের যে বলিষ্ঠ পথ প্রদর্শক আমরা বলতে পারি, তাদের মধ্যে সবচেয়ে বড় কথা যেটি আমাদের সকলের শ্রদ্ধেয়, সিলেট মন্দিরের অধ্যক্ষ যিনি ইস্কন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, তিনি আমাদেরকে নিয়ে গঙ্গা ঘাটে এসছেন এবং গঙ্গা পূজা করেছেন। আমরা গঙ্গা পূজা করে সেই পবিত্র শলিলে সকলে স্নান করেছি। আমরা আবারও সেই পবিত্র শলিলকে প্রণাম জানিয়ে হবিগঞ্জ দেশে রওনা হচ্ছি। সাবধানে আসেন, তাড়াহুড়ার কিছু নাই। আমি যদিও দেখছি না আলোতে, আমরা গতকালকে প্রচন্ড বৃষ্টির মধ্যে এই যাদুকাটা নদীতে পুণ্য শলিলে আমরা স্নান করেছি। হবিগঞ্জের সকল ভক্তবৃন্দকে নিয়ে আমরা ফিরে যাচ্ছি। সবাই হরি বল, আমাদের পুরা হবিগঞ্জ, আমরা একটু ধরে বসি, সবাই একটু ধরে বসি। জয় শ্রী প্রভুপাদ কি, জয় আচার্য ঠাকুর কি, জয় ঠাকুর কি, জয় শ্রী প্রভুপাদ কি, জয় প্রভু কি, জয়। আমরা এখন চলে যাচ্ছি হবিগঞ্জের উদ্দেশ্যে, এবং এই সেই যাদুকাটা নদী, যে নদীতে গতকালকে আমরা পুণ্য শলিলে স্নান করেছি। এবং গঙ্গা পূজার পরে যে নদীতে আপনার সকলকে, তার পূর্বে আমরা ছোটো একটা ভিডিও ক্লিপসে জানিয়েছি যে কুবের পণ্ডিতের দিব্যসিংহ রাজার মন্ত্রী ছিলেন কুবের সিংহ, কুবের পণ্ডিত, এবং কুবের পণ্ডিত এবং নাভাদেবীর সন্তান কমলাক্ষ, যিনি পরবর্তীতে অদ্বৈত প্রভু নামে সকলের কাছে পরিচিত হয়েছেন। বিশেষ করে কলিযুগ পাবনবতার শ্রীমন মহাপ্রভুকে তিনি এসেছেন, এনেছেন পৃথিবীতে, এই জন্য তাকে বলা হয় তাকে গৌরানার ঠাকুর। একসময় এই তাহিরপুরে যখন আমি চাকরি করতাম, আমার কাছে মনে হতো এই যাদুকাটা নদীটা আরেকটু মানে প্রশস্ত না, একটু সরু, এবং তার নিচে এত স্বচ্ছ জলরাশি কাচ্চকুর মতো আমার কাছে মনে হতো। প্রচুর নুড়ি পাথর থাকতো, আমি সেই নুড়ি পাথর পার হয়ে যেতাম, প্রায় হাঁটু জল কখনো থাকতো। সব কিছু মিলিয়ে এই নদীগর্ভেই মূলত অদ্বৈত প্রভুর মূল ভিটাটি ছিল, যা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তিনি প্রতিজ্ঞা করে যেহেতু সপ্ততীর্থকে এই জায়গায় নিয়ে এসছেন, এবং সপ্ততীর্থ তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল প্রতি বছর চৈত্র মাসের মধ্যে কৃষ্ণা ত্রয়োদশীতে এখানে আসবে। এই কারণে এই তীর্থস্থানটির নাম মূলত হয়েছে পণতীর্থ। অপভ্রংশতে আমরা সবাই বলে থাকি পণতীর্থ, ছোটোবেলা থেকে আমরাও শুনতাম পণতীর্থ, কিন্তু আসলে শব্দটি হচ্ছে পণতীর্থ। যা হোক, আমরা হবিগঞ্জ থেকে যারা আসছি সকলকে নিয়ে আমরা আবার সেই নদী পার হচ্ছি। অদ্বৈত প্রভুর আশীর্বাদ সকলের বর্ষিত হোক, আশা করি আমরা খুব শীঘ্রই নিরাপদে সকলকে নিয়ে পৌঁছাতে পারবো। হরে কৃষ্ণ, অদ্বৈত প্রভু কি, পণতীর্থ ধাম কি। সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল।